राधे राधे बंधुरा, पूजाघर यूट्यूब चैनेले तुम्हारे सबाई के जाना स्वागत। तो बंधुरा, आज के हे लक्ष्मी पुजो और हमारे बाड़ी लक्ष्मी पुजो क्यों करा सेटाई आज के तुम्हारे साथ शेयर करब। तो बंधुरा, लक्ष्मी पुजो किन्तु अनेक आयोजन, तो सबटाई किन्तु एक भिडियोर माध्यमे देखाना सम्भव ना। तो जेटुकु पारबो एकटू एकटू करे सबटाई किन्तु तुम्हारे साथ शेयर करार चेष्टा करब। और एखाने देखो आमार मा पुजोर समस्त बासन किन्तु मेजे धुए दिच्छे। तो देखो बंधुरा, बासनगुलो किन्तु धोया होए गेछे। एबारे आमी बासनगुलो ओपर करे दिच्छी जाते जल झरे जाए। और लक्ष्मी पुजोर आयोजन करते किन्तु भीषण भालो लागे। और जेहेतु आमादेर भोगराग हबे ताई किन्तु हाड़ी कड़ाई सबटाई प्रयोजन, सबटाई किन्तु धोया होए गेछे। तो एक एक करे आमी समस्त बासन ओपर करे दिच्छी। और एदिके तुलो चालन एगुलो किन्तु आछे, लक्ष्मी पुजोते तो एगुलो दरकार हय। तो देखो बंधुरा, समस्त बासन किन्तु ओपर करा हये गेछे। तो बासनगुलो जल झरुक, एदिके आमी पुजोटा दिये नि। तो देखो प्रथमे आमी गोपालदेरके श्रीकृष्णके चंदनेर फोटा दिये निच्छि। আমার পূজো করা কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো আমার মা লক্ষ্মী আছেন, সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এদিকে আমি কুলো চালনে কিন্তু আলপন দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের বাড়ির নিয়ম, কুলো চালনে ধান ছড়া দিয়ে মা লক্ষ্মীর চরণ ছাপটা এঁকে দিতে হয়। আলপন দেওয়াটা কিন্তু প্রত্যেকের বাড়িরই নিয়ম। তো আমি কিন্তু বাদবাকিটা আমাদের বাড়ির যেটা নিয়ম সেই মতেই কিন্তু সমস্ত কিছু করছি। এবার যার যেটা নিয়ম সে কিন্তু সেভাবে পুজো করবে। তো বন্ধুরা, আমার কিন্তু আলপন দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি ভোগের পায়স করছি। তো পাঁচ রকমের ভাজা দিয়ে দিচ্ছি, এখানে খিচুড়ি দিয়েছি। তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি ভোগ করা হয় লক্ষ্মী পুজোতে। বন্ধুরা, ভোগের পায়স কিন্তু হয়ে গেছে। এবার দেখো এখানে আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আলপন তো বাড়ির সমস্ত জায়গায় আমি দিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে দিয়েছি, আমি ঠাকুরের এখানেও দিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তাহলে কিন্তু ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাবে। আর এখানে দেখো বন্ধুরা, ঠাকুর মশাই কিন্তু এসে গেছেন। এবার দেখো তোমরা এখানে পুজো করছেন। তো
বন্ধুরা কথাটা বলতে আমার একটু ভুল হয়েছে। আমি প্রত্যেক ঘরে ঘরে আমি আলপন দিয়েছি, মানে আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরে আমি আলপন দিয়েছি, সেটাই আমি বলতে চেয়েছিলাম। তো এখানে দেখো পুজো হচ্ছে। আর বন্ধুরা, যে কথাটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে, আমাদের যে মা লক্ষ্মী আছেন, তিনি তো গৃহলক্ষ্মী। তো গৃহলক্ষ্মীকে কিন্তু কোজাগরী লক্ষ্মী রূপে পুজো করতে নেই আমি যতটুকু জানি। তো আমরা কিন্তু কোজাগরী লক্ষ্মী ঠাকুরের আলাদা করে ঘট বসিয়ে পুজো করি। তো আমরা কিন্তু আমাদের গৃহলক্ষ্মীকে কোজাগরী লক্ষ্মী রূপে পুজোটা করি না। তো গৃহলক্ষ্মীকে কোজাগরী লক্ষ্মী রূপে পুজো করতে নেই, এই কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। এদিকে দেখো রাধাকৃষ্ণ গোপালদেরকেও কিন্তু ভোগ নিবেদন করা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা পুজো দর্শন করতে থাকো। আর কোজাগরী লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।